হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কবুতর প্রেমী সবাইকে স্বাগত। আমি শিমুল আর চলে আসলাম ইসমাইল ভাইয়ের কবুতর লফটে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিমুল ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমার দর্শকরা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, ফোন নাম্বার ঠিকানা ইসমাইল ভাই? ফোন নাম্বার 0733445209 আর ঠিকানা মাদারটেক উত্তর পাড়া। ভাই অনেকদিন ধরে মানুষের এক পিস কবুতর ফ্রি দিয়ে দেন, আজকে হবে নাকি ভাই? হবে আজকে কবুতরই ফ্রি হবে। আজকে এক পিস কবুতর একদম ফ্রি থাকবে, এটা ভিডিওর একটা আকর্ষণ। যে নেবেন অবশ্যই ভাইয়ের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কবুতর পাইছি নাকি ভাই। দর্শক এখানে আছে এক জোড়া কবুতর। ইসমাইল ভাই এটার নাম কি ভাই, একটু লাড়া দেন ভাই কবুতর হালকা একটু। বেবি না ভাই? জি বেবি। মানে সিমেড়া মানে কয় পর ভাই? গুলা এটা ছয় পর গেছে ভাই। এটা হলো ছয় পরের কবুতর। দর্শক এটা আপনার ভাই, এগুলো বাপ মা কি ইনপুটার ছিল সরাসরি? হ্যাঁ হ্যাঁ সরাসরি ইনপুটার। আমরা একটু কবুতর গুলো লাড়া দিয়ে দেখাই, দর্শক দেখেন আপনারা। এই দেখেন, জি ভাই ছেড়ে দেন। এই দেখেন বাচ্চাগুলা, নিউটা ছয় পরের কবুতর নাকি ভাই? এটা আমি নর হবে, এটা আমি মাদি হবে না? এটা নর আর এটা মাদি। আচ্ছা এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে থাকবে না দাম বলা যাবে? আলোচনা সাপেক্ষে থাকবে। এই পেয়ারটা যদি কোনো ভাই নেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে। এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস দিয়ে দেওয়া হবে নাকি ভাই? ওকে ঠিক আছে দর্শক, আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি। ভালো লাগলে কোনো ভাই অবশ্যই এই পেয়ারটা ইনশাল্লাহ নিয়ে যাবেন, এটা আলোচনা সাপেক্ষে থাকবে। এটা সরাসরি বাপ মা সরাসরি ইনপোর্ট করা। দর্শক এই যে ইসমাইল ভাইয়ের হাতে যে কবুতরটা আছে একদম ফ্রি, এই কবুতরটা একদম আজকের ভিডিও বলছি ভাই যে ভালো কবুতর দেবো, অবশ্যই ভালো কবুতর দেবো। দেখেন এটা কিন্তু রেসার, সাদা রেসার কবুতর একদম ফ্রি ভাই, একদম ফ্রি। এক পিস কবুতর মানে একদম ফ্রি, একদম ফ্রি ইনশাল্লাহ। দর্শক আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি, এই কবুতর যারা নেবেন তারা একদম ফ্রি একটা কবুতর ইনশাল্লাহ। দর্শক এখানে আছে এক জোড়া লাহোরি ভাই, কি লাহোরি কবুতর না? হ্যাঁ হ্যাঁ অরিজিনাল লাহোরি। এটা কি লাহোরি ভাই? এটা ব্ল্যাক চেকার। আচ্ছা প্রাইস কত টাকা চাচ্ছেন ভাই? এটা বিশ্বাস করতে পারবেন কিনা, নটটা অনেক কিউট, একটু লাড়া দেন ভাই মাদিটা। দাম পড়বে একদম 2500। মাদি ফুল ফ্রেশ একদম না ভাই? হ্যাঁ মাদি ফুল ফ্রেশ। ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর দেখাচ্ছি, যদি কোনো ভাই এটা নেন দাম পড়বে একদম 2500 টাকা। অনেক কিউট মাশাআল্লাহ। আচ্ছা এখানে আছে এক জোড়া ফ্যান্টেল কবুতর, আপনারা দেখেন কিভাবে জেট করতে। ভাই ডিম বাচ্চা করা? না এটা ডিম বাচ্চা করে না। আচ্ছা এটা কি নিউ অ্যাডাল না? নিউ অ্যাডাল। আচ্ছা এই পেয়ারটা নিলে ভাই ফ্যান্টেল কত রাখুন ভাই আমার দর্শকের জন্য? ভাই একদম কমাই বলবেন ইসমাইল ভাই, আজকে বলছেন ভাই আজকে ভিডিওতে দর্শকরা একদম 600 দিয়ে দাম দিবেন ভাই বলছেন। মাত্র 2000 টাকা। 2000 না? ওকে ঠিক আছে দর্শক এটা দাম পুরো মাত্র 2000। বাংলাদেশ যে কোনো প্রান্তে ইনশাল্লাহ এই কবুতর ডেলিভারি দেবে। যদি কোনো ভাই কোনো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ এই কবুতরটা আপনার কালেকশন করে নিয়ে যেতে পারে। দর্শক এখানে আছে মুন্ডিয়ান সিঙ্গেল নর নামাদি ভাই, এটা মুন্ডিয়ান নর কবুতর হলো, যদি কোনো ভাই নেন ভাই দাম কত থাকবে এটার? এটা কিন্তু একবারে আনকমন, হলুদটা কিন্তু প্রায় পাওয়াই যায় না। আবার সাদা ব্ল্যাক এডিট পাওয়া যায়, ফুল গিয়ার হলো ভাই। হ্যাঁ আছে কি? আছে এই পাগলার দাম কত ভাই? ভাই এটা যদি কোনো ভাই নেয় 7000 টাকা পড়বে। মুন্ডিয়ান কি মুন্ডিয়ান নর কবুতর? এটা কি ডিম বাচ্চা জমাই না ভাই? হ্যাঁ ডিম বাচ্চা 100% জমানো। আমি শিওর ভাই? শিওর না শিওর না তো বলতাম না। ওকে ঠিক আছে। সাইজ গেট আপটা দেখেন অন্যরকম। ওকে এই ম্যাক পাই জোড়াটা ডিম শো, এটা ডিম পারছে ভাই, ডিমগুলো চাইলে ভাই এটা সুস্থ আছে তো ভাই? হ্যাঁ সুস্থ আছে। আচ্ছা ইসমাইল ভাই আমার দর্শক জন্য নিলে ডিসকাউন্ট মিস করতে কত রাখুন ভাই এটারে? এটার মাত্র 2000 টাকা। যেহেতু এটা ফিক্সড প্রাইস ভাই না একটু কম বেশি করা যায়? যান আপনি যেহেতু বলছেন আরো 200 টাকা কম, 1800 টাকা। ওকে ঠিক আছে দর্শক। এখানে আছে এক জোড়া আনকমন মুরগি কবুতর, আসলে আমার জীবনে আমি এই মুরগি দেই নাই ভাই। এগুলো কি ডিম পারে ভাই? হ্যাঁ ডিম পারে। আরে ভাই কি কবুতর, কি মুরগি রে ভাই? এটা সিল্কি মুরগি ভাই। সিল্কি মুরগি? আচ্ছা ভাই এগুলা ইসমাইল একটু দেখান তো, একটু আতলান তো ভাই একটা মুরগি ভাই। আমরা আচ্ছা আমরা নিচে মুরগি নিচে সাইরা মুরগি গুলা দেখাচ্ছি। এই যে দেখেন এটা নটটা না? আচ্ছা মাদিটা দেখান ইসমাইল। এই যদি ধরেন না মুরগি গুলা যদি কেউ জোড়া নেয়, হ্যাঁ হ্যাঁ দুটোটা একসাথে নেয় কোনো দর্শকে একটু লাড়া দিয়ে পাশে দেন। এই দেখেন এখানে একটা মুরগি, এখানে একটা মুরগি। ইসমাইল ভাই অনেকদিন ধরে এগুলো লালন পালন করে, যদি কোনো ভাই একসাথে দুটো নেয় কত রাখবেন ভাই? একবারে কমাই করবেন ভাই, একবারে ভাই 3500। লাড়া দেন ওইদিকে দেন ভাই, একটু ওইদিকে দেন। বাচ্চাই বিক্রি করে 1200 করে ভাই। ওইদিকে নেন, ওইদিকে নেন ভাই, এটা টান দিয়া এই পাশে আসো। এখন তো আমাদের এগুলো আপনার কাছে ডিম পারছে ভাই? হ্যাঁ ডিম পারছে। কয়টা ডিম পারছে ভাই? ভাই তিনটা ডিম পারছে। আচ্ছা তিনটা ডিম পারছে, যদি কোনো ভাই নেন কত রাখবেন ভাই এটা? এখানে আছে এক জোড়া একের মাল ভাই, কি মাল না এটা? একের মাল, এটা হলো গিয়া ভাই তুরিঙ্গান পোটার। তুরিঙ্গান পোটার? আচ্ছা ভাই এটা কেমনে কি ভাই আমার দর্শকের জন্য?
যারা দেখতে জুটি আছে খুবই সুন্দর আর মিলি কালার, এটা মিলি কালার না, খুব রেয়ার একটা মাল না, খুবই রেয়ার। এখানে আছে মুন্ডিয়ান সিঙ্গেল নর কবুতর, ব্ল্যাক মুন্ডি, বড় অরিজিনাল মুন্ডিয়ান না ভাই? অরিজিনাল দেখতে পারতেছেন, পা দেখা যায় না ভাই। আচ্ছা ভাই, এটা হলো অরিজিনাল ভাই। কি এমনি কিরা মাগো মারি তো খাইলিব আমার, এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখলাম, এটা আলোচনা সাপেক্ষে থাকবে না? জি। আচ্ছা ঠিক আছে দর্শক, এটা হলো মুন্ডিয়ান কবুতর, ব্ল্যাক মুন্ডিয়ান নর কবুতর, এটা আলোচনা সাপেক্ষে থাকবে। যদি কোনো ভাই কোনো আপু নিতে চান ইসমাল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ এই কবুতর আপনারা নিয়ে যেতে পারেন। আর কবুতর কোয়ালিটি দেখেন, কুচকুচে কালো, মনে হয় আমার জীবনে মনে এরকম কালো আমি কিছু দিইনি। কি ভাই এত কালো করে ভাই? যদি সাদা পটার নটটা কেউ নিতে চায় ফ্রেশ, কত রাখবেন এটা ভাই? এই ফ্রেশ নটটা নিলে একদম 2500 টাকা, নটটা 2500 টাকা না? জি। এটা অরিজিনাল পটার কবুতর না ভাই? অরিজিনাল। আচ্ছা এখন ভাই ওইটা দিয়ে দেন, মিস মার্কিং ওয়ালাটা একটু হালকা দিয়ে দেন। যদি ভাই এটা নেয় কত? স্ট্রবেরি কবুতর দেখেন ভাই, এটা কি নর্মাদি কনফার্ম ভাই? নর্মাদি করা না ভাই, 10 ফুট। আচ্ছা মানে মাত্র নিউ মডেল হয়েছে না? আচ্ছা এটা নিলে কত টাকা রাখবেন ভাই আমার দর্শকরা ভাই? এটা নিলে ভাই কেউ দামা দামি করতে পারবে না, ফিক্সড 3500 টাকা। 3500 টাকা? জি। এটা দাম পড়বে একদম 3500 টাকা। মাশাআল্লাহ কবুতরটা অনেক কিউট, যারা চিনেন যারা তারা দেখলে বুঝতে পারেন কবুতর। খুব চঞ্চল দেখেন মাশাআল্লাহ বাবা, নাড়া দিয়ে পুরো এলাকার ময়লা খান করে নিয়েছে ভাই। দেখেন দর্শক আপনারা মাশাআল্লাহ, যদি কোনো নিতে চান অবশ্যই নিতে পারেন, পেয়ারটা দারুণ একটা পেয়ার। এখানে আছে এক পিস বাচ্চা কবুতর, এগুলা বাবা মা ছিল লাহোরি না ভাই? যদি কোনো ভাই নেয় ভাই, এটা জার্মান সিল্ক কবুতর, ডিম শো কত নেবেন ভাই? দুইটা ডিম জেনারেশন ভরে রয়েছে ভাই, আল্লাহর রহমতে 1500। দুইটা ডিম শো? দুইটা জার্মান সিল্ক কবুতর ডিম শো যদি কোনো ভাই নেন, দাম পড়বে একদম 1500। বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি মাশাআল্লাহ। এগুলা ডিম বাচ্চা করা কবুতর আপনি দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত কিউট। এখানে আছে একটা লাহোরি কবুতর বেবি না ভাই, না রানিং? রানিং ভাই। আচ্ছা রানিং লাহোরি ভাই, এটা ব্ল্যাক লাহোরি নিলে কত নেবেন ভাই আমার দর্শকের জন্য ভাই? একটু ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়ে কইেন ভাই ইসমাল ভাই। ভাই ডিসকাউন্ট ভাই 3500 টাকা চাওয়া দাম, ডিসকাউন্ট সহ ভাই মাত্র 3000 টাকা ভাই। যদি কোনো ভাই ডিসকাউন্ট দিয়ে, যদি কোনো ভাই লাহোরি কবুতরটা নেন, দাম পড়বে একদম 3000 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কবুতর ডেলিভারি মাশাআল্লাহ। আসলে আপনার কোয়ালিটি বুঝতে হবে, কোয়ালিটি কিন্তু অনেক ফার্স্ট ক্লাস কোয়ালিটি মাশাআল্লাহ এই কবুতরটা। এটা মাশাআল্লাহ একটা লাহোরি কবুতর, পায়ের ফেতা দেখেন টকটকা লাল গেরা আল্লাহর রহমত। আচ্ছা এখানে আছে একটা অ্যালমন্ড ডেনিশ কবুতর, টকটকা লাল গেরা, দুইটা ডিম শো, জমা ডিম শো। যদি কোনো ভাই কোনো আপু নিতে চান ভাই? জি। কত চান দামটা? এটা দামটা ভাই এই না লাইটা, হ্যাঁ ফিক্সড ভাই 7000 টাকা বলে। 7000 টাকা? দুইটা ডিম শো? দুইটা না একটা ডিম ভাই, আর একটা ডিম আমার কারণে ইয়ে হয়েছে, ভেঙে গেছে। এখানে আছে একটা আনকমন কবুতর ভাই, নাম কি ভাই? ইংলিশ কেরিয়ার। ইংলিশ কেরিয়ার কি রে, বাঙালি কেরিয়ার হইতে বললো না এটার ভাই? আচ্ছা বাঙালি যে কেরিয়ার দিছে ভাই আল্লাহর মতে আজকে ভাই। আচ্ছা এই কেরিয়ার দাম কত ভাই? অনেক দাম হয় ভাই এগুলো না? ঠিক আছে দর্শক, আমরা আরেকজোড়া ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের নর্মাদি দুটো। আচ্ছা এখানে আছে একজোড়া শৌখিন কবুতর, এটা কি নর ভাই না? আচ্ছা এই কবুতর যদি কোনো ভাই নেয় ভাই, এই পেয়ারটা আপনি কত রাখবেন ভাই আমার দর্শকের কাছে?
এটা আলোচনা সাপেক্ষে ভাই সিঙ্গেল যদি কোনো নটা নিতে চায় বিক্রি হবে না জি জি যদি কোনো ভাই সিঙ্গেল নটা নিতে চান নটা বিক্রি হবে নরের গ্যাটা দেখেন নর মাথা লেজ একদম সমান মাশাআল্লাহ দেখেন কতটা কোয়ালিটি ফুল কবুতর যদি কোনো ভাই কোনো আপনি নিতে চান ইসমান ভাই সাথে এটা ইন্দোনেশিয়ান ভাই ইন্দোনেশিয়ান না জি জি হালকা পায় মিস বানিয়ে আছে না জি জি ওকে আচ্ছা এখানে আছে একদরা পটার কবুতর কি কি পটার ভাই ইসমান ভাই এটা হেনা পটার হেনা পটার জি হেনা পটার দাম কত ভাই ভাই মাত্র 2500 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার হেনা পটার কবুতর যদি কোনো ভাই কোনো আপনি নিতে চান দাম পড়বে মাত্র 2500 যদি কোনো ভাই আইসা নেন তার জন্য দারুণ একটা ডিসকাউন্ট থাকবে টুকটাক ডিসকাউন্ট একটা থাকবে ইনশাআল্লাহ शुद्ध ফ্রিটা আপাতত এই জায়গা রাখছি আমরা ফ্রিটা এটা জোড়াটা কত বড় ভাই জোড়াটা মাত্র 1500 1500 রানিং পেয়ার রানিং পেয়ার ডিম পারছে জীবনে ভাই ডিম পারছে জীবনে মানে বাচ্চাও করছে ভাই ওকে ঠিক আছে দাদা রানিং এর উপরেই আছে এখানে আছে সাদা 18 বস্তা মানে মুন্ডিয়ান না ভাই মুন্ডিয়ান সাদা মুন্ডিয়ান কবুতর দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ আর যদি কোনো ভাই কোনো আপু নিতে চান আচ্ছা এটা ভাই ইসমান ভাই এটা কত টাকা রাখবেন ভাই মুন্ডিয়ানটা ভাই ভাই চাওয়া দাম 1500 চাওয়া দাম 1500 একটু দারুণ ডিসকাউন্ট থাকবে নাকি না হালকা পাতলা থাকবে দারুন ডিসকাউন্ট থাকবে দাম চাওয়া দাম 15000 টাকা তো সেখানে আছে এক জোড়া কবুতর এর নাম কি ভাই মং না না এটা হলো শ্যালো শ্যালো আচ্ছা শ্যালো টিল কি মানে ফোড়াশো এটা কত টাকা ভাই দাম পড়বে ভাই এটার দাম পড়বে মাত্র 2500 টাকা 2500 না জি ঠিক আছে ওকে দর্শক আচ্ছা এখানে আছে এক জোড়া সিরাজি কবুতর এটা হলো চকলেট কালার না ভাই হ্যাঁ ডান বলে ডান কালার বলে দেখি আমরা টিমটা দেখাই দিচ্ছি কয়টা টিম ভাই টিম একটা জমছে একটা টিম জমে গেছে অলরেডি আচ্ছা ভাই এটা কত টাকা কোনটা টিম শো ভাই এটা ডিম সহ ভাই মাত্র 2500 টাকা ওকে ঠিক আছে তো এখানে আছে একজোড়া কালো সিরাজি কবুতর যদি কোনো ভাই নিতে চান ভাই ও সরি লাহোরি না আচ্ছা দামটা কোন কত ভাই এটা এটা দাম পড়বে 3500 টাকা 3500 টাকা না কালো কালো তো কালো লাহোরি কবুতর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম 3500 টাকা কিন্তু ইউসুফের কবুতর দেখেন আপনারা একটু সামনে দেখাচ্ছি আমরা সো আমরা আরেকজোড়া কবুতর ইনশাআল্লাহ আপনি দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এই পেয়ারটা কালেকশন করে ইসমাইল ভাইতে নিয়ে যাবেন সামনে সামনে দর্শক এখানে আছে একজোড়া লাহোরি কবুতর দেখেন আপনারা কি লাহোরি ভাই এটা এটা হলো গ্রে চেকার লাউরি আছে লাউরিটা দাম চাচ্ছেন কত ভাই আপনি এই গ্রে চেকারের এই গ্রে চেকার দাম পড়বে ভাই 3000 টাকা এই লাউরি 3000 টাকা পড়বে হ্যাঁ অরিজিনাল লাউরি ভাই এটা অরিজিনাল লাউরি দেখছেন গোল একবারে দর্শক এটা অরিজিনাল লাউরি কবুতর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম 3000 টাকা আপনি একটু সামনে দেখে দেখেন এটা নর এটা ডিম বাচ্চা করছে দাদি ভাই হ্যাঁ 100% ডিম বাচ্চা করে ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই নিয়ে যাবেন আপনারা আচ্ছা এখানে আছে একটা শর্ট পেজ কবুতর কবুতরগুলো মলডিনে ছিল এতদিন রেস্টে ছিল যদি কোনো ভাই এপিআরটা নেন আজকে দারুণ একটা ডিসকাউন্ট এপিআরটা ইনশাআল্লাহ দেওয়া হবে আপনাদের আমি আবার বলি কবুতরটা মন্ডে দিছিল না ভাই জি জি মন্ডে আচ্ছা এটা কত টাকা পড়বে ভাই ভাই মাত্র 2000 টাকা শর্ট পেজ ব্ল্যাক শর্ট পেজ ব্ল্যাক শর্ট পেজ তেডে কিছুদিন আগে মনে করেন 6-7000 ছিল 10000 টাকা বিক্রি করতে অনেক আচ্ছা এখানে আছে একজোড়া বাইরে কি কবুতর এন্ড্রপ 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 চোখে মানে এসেছিলাম সুস্থ হয়ে গেছে না জি জি আচ্ছা এখন এর দাম এখন দাম চাচ্ছেন কত ভাই এন্ড্রপটা এই জোড়াটা ভাই 5000 টাকা দাম চাওয়া এন্ড্রপটা না এন্ড্রপটা আচ্ছা ঠিক আছে তাহলে নিলে দাম পড়বে মাত্র 5000 টাকা এখানে আছে একটা কিং নর কবুতর যদি কোনো ভাই সিঙ্গেল শোকিং কবুতর অরিজিনাল যদি কোনো ভাই নর সিঙ্গেল দরকার হয় ইসমান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কবুতর আপনি নিতে পারেন পার্সোনালি ভিডিও দেখে আপনি কবুতরগুলো কালেকশন করতে দাম কত ভাই এটা নটার এটা ভাই ফিক্সড 2000 টাকা 2000 টাকা না জি ওকে ঠিক আছে পিক সাইজ আল্লাহর মতে ওকে ঠিক আছে দশে যদি কোনো ভাই ভালো লাগে পেটটা বসে নিতে পারেন দেখেন এখানে মস্তি করবে যে লাউরি মাদি আর লইডা নর প্রমাণ আজকে সময় কি করতেছ ভাইয়া প্রমাণ সব দেখাই দিলাম আসলে মাদি সিঙ্গেল নিলে কত ভাই মাদি সিঙ্গেল নিলে ভাই 1200 টাকা নর সিঙ্গেল নিলে 1000 টাকা ওকে ঠিক আছে দশে এখানে আছে একটা এক্সিবিশন রানিং মাদি কত না ভাই রানিং মাদি এটা ভাই কত টাকা চাচ্ছেন আমার দর্শক নিলে কত নেবেন আরে শেপ দেখেন মাশাআল্লাহ ভাই দাম চাওয়া দাম হলো 4500 টাকা আচ্ছা নিলে 4000 টাকা ফিক্সড
একটিও কম নাই, একটাও কম নাই ভাই। দেখেন আপনার কোয়ালিটি সেফ, কালার মাশাআল্লাহ খুব টপ কোয়ালিটির, খুব দেখতে হবে, বুঝতে হবে, বলতে হবে। বড় থেকেও বড় সাইজ, 4000 টাকা ফিক্স না? 4000 টাকা। ওকে, এখন আছে একবারে ক্যাপাচিনো কবুতর এক জোড়া ব্ল্যাক, যদি কোনো কোনো ভাই নেন একদম তেজপাতার দামে দাও ভাই, কত ভাই? ডিম বাচ্চা 100% গ্যারান্টি। হ্যাঁ, এটা পড়বে মাত্র 1500 টাকা ভাই। ব্ল্যাক কুচুসা ব্ল্যাক এবং মিস মার্ক, এক চুল পরিমাণ মিস মার্ক নাই। ক্যাপাচিনো কবুতর না? হ্যাঁ, ক্যাপাচিনো। ওকে, ঠিক আছে। এখানে আছে এক জোড়া জায়ান্ট হোমা কবুতর, যদি কোনো ভাই থাকেন, ওরে বাবা রে বাবা, কত ভাই? ভাই মাত্র 6000 টাকা। জায়ান্ট হোমা রানিং পেয়ার? জি, তো নট মাদ্রি লাগা দিয়ে দেন। এই মাদি দেখা বড় করে। আরে কি কালার বলে ভাই? এটাকে বলে ওপাল কালার। ওকে, ঠিক আছে দর্শক, আমরা বলে রেড চেকার। এখানে আছে একটা বাম্পার সাইজ কালো বিউটি কবুতরের মাদি না নর ভাই? কিছুই বলবো না ভাই, শুধু পরে নামটা বলবো। আর এটা হলো কি, পাসপোর্ট, ঠিক আছে? হ্যাঁ, মাদি কবুতর, পাসপোর্ট কবুতর, মাশাআল্লাহ কি রে ভাই, টাওয়ার পুরা। দাম কত ভাই? একদম একদম ভাই 7000 টাকা ভাই। ওকে, ঠিক আছে, এটা নিয়ে দাম মাত্র 7000 টাকা। এখানে আছে আনকমন একটা শর্ট পিস কবুতর নাকি ভাই? এটা শর্ট পিস না, এটা হলো কি, ইটালিয়ান আউল। এদিকে পড়া, অনেক দিন পরে ভাই হাতে বসে। ইটালিয়ান আউল মাদি কবুতর। দাম কত ভাই? এটা মাদিটা পড়বে ভাই 1500 টাকা। ইটালিয়ান আউল দাম পড়বে একদম 1500। বাংলাদেশে যে কোনো প্রান্তে এই কবুতর ডেলিভারি দেওয়া হবে। এটা এটা খুবই রেয়ার ভাই, আমি জীবনে দেই নাই মনে হয়, অনেক দিন পরে আমার হাতে বসে ভাই। আচ্ছা, এখানে আছে এক জোড়া কবুতর ভাই, এটা কি কবুতর ভাই? জার্মান মডানা। জার্মান মডার্ন, আজকে ভাই একটু ডিসকাউন্ট মিসকাউন্ট দেবে আমার দর্শকরা দিয়ে দেন ভাই, এরকম করেন ভাই, কত রাখবেন কোন ভাই? আপনি যেহেতু বলছেন, জি, 11500 টাকা মাত্র। 11500 না? জি, এগুলো কিন্তু এমনিতে অনেক দাম ভাই, বাচ্চার দামই অনেক বুঝছি। মডানা কবুতর, আর এটা হলো কি আনকমন কালার, ব্লু বার্লেস। জি, ওইটাও বার্লেস, এটাও বার্লেস, দুইটাই কিন্তু বার্লেস। আচ্ছা, দাম কত রাখবেন? কোনো পারবো নাই, আমি দেখাই দিই, আমাদের এটা ধরে দেখাই দিই। এটা মোল্টিং চলতেছে তো, এই জন্য একটু কালারটা চেঞ্জ হইতে আছে, এগুলো পারলেস, কোনো পার নাই। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে দাম কত ভাই? ভাই 11500 টাকা মাত্র। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে একটা বিউটি কবুতর, শেপ দেখেন ভাই, এটা দাম আছে কত দিবেন ভাই? একবার বাচ্চার দামে দিতাম। কত ভাই? রিং এর নটা, রিং এর 21 রিং এর ডাবলই। জি, এ আর নটা আমি দেখাই দেই ভালো করে ভাই, একটু মোল্ডিং আছে মনে হয় এটা। হ্যাঁ, মোল্ডিং আছে, প্লাস একটু সামান্য ঠোঁট বাকাস, চাইলে কাইটাও দিতে পারে। আচ্ছা, আমি সময় পাইতেছি না, এই জন্য কাটতে পারতেছি না। আচ্ছা, প্রাইস কত ভাই? মাত্র 7000 টাকা রানিং কবুতর। আচ্ছা, ঠিক আছে, শুনুন ভাই, তাহলে এটা নিলে 7000 টাকা রাখবেন না রানিং? জি, ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। আমার ঠিকানাটা মাদার টেক উত্তরপাড়া মোল্লা মসজিদ, আর ফোন নাম্বার, ফোন নাম্বার 0173445809। ওকে, ধন্যবাদ দর্শক, ভালো লাগলো অবশ্যই কৌতুক, ইনশাল্লাহ নিয়ে যাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।